बोलिए चैतन्य महाप्रभु की जय हो, बोलो राधा रानी की जय हो। भक्त मंडली मेरा এবার আমরা শুরু করব আজকের সেই লীলা কীর্তন। আজকে ভক্তির ইচ্ছায় কীর্তন, তাই আস্বাদিত লীলার নাম ভক্ত গোরা কুমোর। গোপীজন মনোচ গিরিধারিলা রাখো মিন রাখো মিনতি গোপীজন গোপীজন মনোচ গিরিধারি রাখো মিনতি রাগপ রাখো বিনতি রাগপ বল গোপীজন মনোচ গোপীজন মনোচ গিরিধারিলা রাখো মিনতি রাখো মিনতি গোপীজন গোপীজন মনোচ আরে বন্ধ করো বন্ধ করো বন্ধ ছি 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 কিছু মনে করো না, তুমি তো ভাবে আমি তোমাকে দুঃখ দিকে দিয়ে কথাটা বলছি না, একবার তাকিয়ে দেখো আমার দিকে। এই শাড়িটা দুবছর আগে দিয়েছি, কেউ বলতে পারবে না কোনোদিন আমি কারো কাছে বলি না, ছেড়ে গেছে। এই গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার, তবু আমি কোনোদিনের জন্য কাউকে বলি না স্বামী আমাকে তুমি শাড়ি এনে দাও। আমি কেন বলি না জানো? আমি জানি মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে স্বামী রূপে পেয়েছিলেন। মা বলেছিলেন আমি যদি রান্না করি আমার এই রান্না করা দ্রব্যটা খাবারটা সর্বপ্রথম পাবে আমার স্বামী যিনি ভোলানাথ স্বয়ম্ভু, যিনি হলেন বৈষ্ণব। আর আমার স্বামী সেবা হলে বৈষ্ণব সেবা হয়ে যাবে, আর বৈষ্ণব সেবা হয়ে গেলে পরোক্ষভাবে বিষ্ণুর সেবা হয়ে যাবে। এজন্য আমি কোনোদিন বলিনি। আরে সেই মেয়েরা বলে যারা বৈষ্ণব পছন্দ করে না, কিন্তু আমি তো জানি আমার স্বামী পরম বৈষ্ণব, তার স্ত্রী হয়ে আমি এসেছি, এটা আমার পরম ভাগ্য সৌভাগ্য। এজন্য আমি কোনোদিন তোমাকে বলিনি স্বামী আমাকে তুমি এই ছেঁড়া শাড়িটা দিয়েছো কেন, কোনোদিনের জন্য বলি। কিন্তু আজকে আমি কেন বললাম জানো? এই মন্দিরে বালগোপাল কৃষ্ণ বসে আছে, শুধু তাই না, তুমি নিজেও জানো তোমার একটা 1 বছরের ছেলে আছে যার নাম দিয়েছো গোপাল। সে যদি একবার মা মা বলে জড়িয়ে ধরে তুমি বলো আমি কি খেতে দেবো তাকে? আমি বলছি না যে তুমি তুমি হরিনাম করো না, আমি বলছি নামও করো,
আর কাজও করো, কাজ করলে হাঁড়ি কলসি বানানো হবে, আর সেই হাঁড়ি কলসি বাজারে বিক্রি করলে তোমার সংসার চলবে, আর ভগবানকে ভোগ দিয়ে আমরা সবাই মহাপ্রসাদ পাব। কিছু মনে করো না, এ জানো লক্ষ্মী প্রিয়া, আমি কতবার ভেবেছিলাম হরি নাম আমি আর গাইব না। এই যিনি কথাগুলো বলছেন এনার নাম হলেন গোরা কুমার। আর এতক্ষণ যিনি কয়েকটা কথা শোনালেন তার নাম হলো একমাত্র স্ত্রী, গোরা কুমারের স্ত্রী নাম হলো লক্ষ্মী প্রিয়া। তো সেই লক্ষ্মী প্রিয়া গোরা ঠাকুর বলে উঠলেন, কিছু মনে করো না লক্ষ্মী প্রিয়া, আমি ভেবেছিলাম নাম আর গাইব না, কিন্তু আমি না গাইলেও কি যেন আমাকে গাইয়ে দেয়, আমি জানি না গো, না জানি কত কৃষ্ণ নামে আছে গো, না জানি কত কৃষ্ণ নামে আছে গো, এই বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, এই বদন ছাড়িতে নাহি পারে, এই বদন ছাড়িতে ভক্তমন্ডলী মায়েরা, আপনারা একটা ঘটনা হয়তো জেনে থাকবেন, কেন এটা অনেকেই জানি জানা দরকার, যারা দেখবেন যাদের স্বামীরা কলকাতায় থাকেন, সপ্তাহে যখন একটা দিনের জন্য আসেন, যদি বাড়িতে একটা এক বছরের ছেলে থাকে, সেই ছেলেটার মুখের মিষ্টি হাসিটাকে দেখে দেখবেন স্বামীরা ক্লাবে যাওয়া ভুলে যায়। আজকে লক্ষ্মী প্রিয়া এটা মাথায় খেললো, আমি যদি আমার সেই এক বছরের ছেলেটাকে একটা বারের জন্য আমার স্বামীর কোলেতে তুলে দিতে পারি, তাহলে ছেলেটার যে মিষ্টি হাসি, অর্থাৎ আমার গোপালের মিষ্টি হাসি দেখে আমার স্বামী হরি নাম করা ভুলে যাবে। এজন্য ছেলেটাকে আনবে বলে লক্ষ্মী প্রিয়া এত বলি, লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, ওই না মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাড়িলা, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইলা, ওই না মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাড়িলা, ওই না মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাড়িলা, এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলাম, এত বল উঠে এদিকে, না না তোমাকে না, আমি আমার ছেলেকে ডাকছি, তাকে ডাকবে সে সারা দেবে, এক বছর বয়স সে বোঝে, তাকে যত বলছে লক্ষ্মী প্রিয়া উঠে আয়, সে তখন বলছে আরে তুই হাসছিস কি, উঠে আয়। লক্ষ্মী প্রিয়া ভাবলো একে এ বলা বৃথা, এ ছোট ছেলে বোঝে না, জোর করে চ তোর বাবার কাছে চ, এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে আইলাম, এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে আইলা, এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে আইলা, এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে আইলা, মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাড়িলা, ওই না মধুর মধুর
কৃষ্ণ নাম অন্তরে বহিলা স্বামী তো বলি স্বামী এই তো ছেলেটাকে একটু ধরো না গো এই ভেতরে না অনেকগুলো কাজ আছে একটু ধরো না তো গোরা কুমোর সে তো ভক্ত মানুষ সে তো কুটিলতা বুঝে না জটিলতা বুঝে না সে বলছে ও লক্ষ্মীপ্রিয়া তোমার ভেতরে অনেক কাজ ঠিক আছে এ তুমি তাহলে কাজ করো আর ছেলেটাকে রেখে যাও আমি লক্ষ্য করব আর হরি নাম গাইব এক বছরে ছেলেটাকে যেই না বসিয়ে দিয়েছে আর অমনি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে গোরা ঠাকুর ভাবছে বাবা এ যেনই আমার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল ভুলে গেল ছেলেটার কথা মনে মনে ভাবছে কৃষ্ণ গোপাল ওরে আমার কৃষ্ণ গোপাল ওরে আমার ব্রজের গোপাল তো শুনছেই না কই রে আয় এদিকে আয় কি বল বলবি কিছু ও তুই আয় রে আমার কোলে ও রে আমার কৃষ্ণ তাই বড় প্রেমানন্দে হরি হরি আমার গোজের গোপাল তুইয়া ও মায়েরা আপনারা দেখবেন এই যেমন দেখেন ফুল ফোটাতে কজন পারে কিন্তু ফুল ফোটাতে অনেকেই পারে এজন্য বাক্যের দ্বারা দেখবেন মানুষ হেসে ওঠে আর বাক্যের দ্বারা মানুষ কেঁদে ওঠে পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না আজীবন সে সুখে থাকবে কেন না সুখ যখন আছে দুঃখ তখন থাকবে আর শান্তি যখন আছে অশান্তি তখন থাকবে আজকে নেমে এলো এ গোরা কুমোরের জীবনে একটা বড় দুঃখ সেটা কি না রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে সবাই বলা বলি করছে গোরা কুমোর নাকি বড় ভক্ত ভগবান মনে মনে ভাবছেন এ রাস্তায় সবাই বলছে এই গোরা কুমোর নাকি বড় ভক্ত আমি একবার পরীক্ষা করে দেখব না যে ও আমার কেমন বড় ভক্ত ওকে একবার পরীক্ষা করতে হবে এজন্য হাতে আছে এক বছরের ছেলে ছেলেটাকে যেই না কোলে তুলে নিয়েছে ভুলে গেল ছেলেটার কথা মনে মনে ভাবছে হাতে আমার কাদার তাহা ভুল করে ওকে কাদা মনে করে কুমোরেরা যেমন করে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে এক বছরের ছেলেটাকে কাদা মনে করে মাখিয়ে ফেললো বললে দুটো হাত দিয়ে রক্ত ঝরছে দুটো হাত দিয়ে মাংসের টুকরো টোপে টোপে পড়ছে কাদা মাটি মাংস গলে গলে পড়ছে
চিৎকার করে ডেকে উঠল দয়া বিধি কি তোমার ভক্তমণ্ডলী মায়ের আপনারা রসগ্রাহী ভক্ত ধ্যান দিয়ে শুনছেন তো শুনতে থাকুন দুটো হাত দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে পড়ছে মাংস কাদা রক্তের ডালা ওদিকে লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে পাগল স্বামী এ ছেলেটাকে দায়িত্ব দিয়ে এলাম হয়তো কোথা হরিনাম নিয়ে মেতে থাকবে আর সেই দিকে আমার ছেলেটা হামা দিতে দিতে হয়তো পুকুরে নেমে পড়বে এই আমি একবার যাই আমি দেখি আসি আমার ছেলেটা কি করছে এক পা করে যেই না এসে ডেকে উঠল গোপাল 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 স্বামী এই তো তুমি এখানে দাঁড়িয়ে আছো আমার গোপাল কোথায় গো বলো না আমার গোপাল কোথায় স্বামী বলো না আমার গোপাল কোথায় আমার গোপাল কোথায় বলো না গোপাল কি স্বামী তোমার তোমার হাতে রক্ত কেন তোমার হাতে রক্ত কেন তাহলে কি হরিনাম গাইতে গাইতে আমার ছেলেটাকে তুমি স্বামী নয়নে মামি হগর স্বামী ভক্তমণ্ডলী মায়েরা গ্রামে যখন দেখবেন কেউ মারা যায় দলে দলে মানুষ দেখতে যায় তাই না কিন্তু দেখবেন যাকে আপনারা দেখতে যাচ্ছেন তার মৃত্যুটা যদি অপঘাতে হয় তার মৃত্যুটা যদি আত্মঘাতী হয় তখন দেখবেন দর্শকের সংখ্যা অনেকটা গুণে বেড়ে যায় আজকে আপনারা দেখতে থাকুন হরিনাম গাইতে গাইতে ছেলেটাকে মেরে দিয়েছে এটাকে দেখার জন্য কত জনাই দলে দলে লক্ষ লক্ষ নর নারী আইলো দেখিতে কত লক্ষ লক্ষ নর নারী সবাই আইল দেখিতে কত লক্ষ লক্ষ নর নারী আইল দেখিতে নয়ন জলে বুক ভেসে যা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আদের নয়ন জলে নাই গৌর প্রমাণ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দয়াল এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার বিচার দয়াল হরি হে বন্ধ কর বন্ধ কর
এই করেই তো সর্বনাশটা ডাকলো। কলিকালের মানুষ চাঁদে চলে যাবে, আরে মানুষ শুধু না কুকুর চাঁদে চলে যাবে, আর তোমার মতো মানুষ হরিনাম গাইতে গাইতে ছেলে হত্যা করবে। ছি, কি হলো, তাকিয়ে আছো কেন? যেন চেনে না জানে না। আরে গ্রামের মোড়ল, এদিকে দেখো, অসুবিধা হচ্ছে না? এ আমাদের সবাই জানে আমরা এই গ্রামের মোড়ল। কি বলতে চাচ্ছেন আপনারা? আমরা বলতে চাচ্ছি যে শোনো, এই গোড়া কুমোর, হরিনাম গাইতে গাইতে যেমন তুমি ছেলেটাকে মেরেছো, এই অপরাধে তোমাকে শাস্তি দেব বলে আমরা এসেছি। আপনারা আমায় শাস্তি দেবেন? হ্যাঁ, তোমাকে শাস্তি দেব। আপনারা কি শাস্তি দেবেন? এই গ্রাম থেকে তোমাকে আমরা অন্য গ্রামে তাড়িয়ে দেব। একজন বলে বললো, ও তিন কড়ি দা, হ্যাঁ গো, গাছ কেটে দিলে কি গাছ মারা যায়? বলে না, কোন কোন গাছ আছে কেটে দিলে গোড়া দিয়ে আবার গজিয়ে ওঠে। এজন্য এ গোড়া ঠাকুরকে আজকে যদি এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া যায়, এখানে ছেলে হত্যা করেছে, আর অন্য গ্রামে গিয়ে হয়তো স্ত্রী হত্যা করবে। তার থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যাক। বলে কি? এর সিদ্ধান্ত হলো আলাদা। সেটা তো কি? বলে, গোরা কুমোরকে আমরা মৃত্যুদণ্ড দেব। আপনারা কি যে বলেন! ছেলেটাকে যখন আমি কষ্ট করে মেরেছি এই হাত দিয়ে, আর হাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা কেন? আমি আমার এই হাতটাকে শাস্তি দেব। কিভাবে? এক পা করে বাড়ির কুটিরের ভেতরে ঢুকে পড়লো, একটা শানিত কাটারি নিয়ে বেরিয়ে আসছে। যেই না শানিত কাটারিটি নিয়ে বেরিয়ে আসছে, লক্ষ্মীপ্রিয়া হাতটাকে ধরে টেনে বলছে, স্বামী স্বামী, তুমি কাটারি হাতে কোথায় যাবে? ছেড়ে দাও লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষ কি গন্ধ দিয়ে যায়। আর আমি একটা মানুষ হয়ে যখন কারো উপকারে লাগলাম না, আমার বিচি থেকে লাভ কি বলবো? আমাকে ছেড়ে দাও, আমাকে তুই ছেড়ে দাও, হাতটাকে ছিনিয়ে দিও। ওই হাতটাকে ছিনিয়ে দিয়ে শানিত কাটারিটা নিয়ে সেই মোড়লের দরের সামনে দাঁড়িয়ে নিজের ওই একটা হাতে দিয়েছে একটা কোহ। ধীরে জ্বলে গেল একটা হাত, কেটে গেছে, রক্ত ঝরছে। এ হাতের রক্ত দেখে কত জনাই চোখের জল ফেলাচ্ছে। যারা পাষণ্ডি তারা বলে উঠলো, আগে কিছু বলবে না আপনারা, এ হাত কেটেছো, রক্ত ঝরছে, ভালো কথা, কিন্তু একটা কেন, আর একটা? আপনারা ভুল কিছু বলেন না, এই কিন্তু দেখেন, এই একটা হাত দিয়ে একটা হাত কাটা যায়, দুটো তো যায় না। তো আপনারা যখন বলছেন এই হাতটাও আমি রাখবো না, ওই তো ওই তো প্রদীপ জ্বলছে, এই প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে আমার এই হাতটা। হরি পরো মদয়া কৃষ্ণ গোপাল, আ
আমি যে তোমারি কানা, আমি যে তোমারি কানা। ভক্তমণ্ডলী মহেরা, এই রাত্রিকালে আপনারা কীর্তন শুনছেন, হরিনাম কোনো যাত্রা নয়, নাটক নভেল থিয়েটার নয়, মানুষের এই জায়গায় তো বোঝার অসুবিধা। এটা যদি মানুষ অনেক আগে থেকেই জানতো তাহলে বাড়ি থেকে এখানে চাটা কেন, বাড়ি থেকে চাটা নিয়ে এসে বসত। মানুষ গুলিয়ে ফেলে তাই মানুষ কাঁদতে জানে না, হাসি ঠাট্টা উল্লাসে মানুষ এতটাই মেতে আছে, বিপদের কাছাকাছি যখন গা ঢেসে যাবে তখন চোখের জল ফেলার সময় থাকবে না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে যদি গাড়ি হারিয়ে যায় পরিশ্রম করলে পাওয়া যাবে, বাড়ি ভেঙে গেলে পরিশ্রম করুন বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু মানুষের জীবন থেকে যদি একবার সময় চলে যায় কোনো দিন ফিরে পাবেন। তাই জন্য আজকে দেখুন, এই হরিনাম যাত্রা নয়, নাটক নভেল থিয়েটার নয়, এটা হলো ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব কথা। এ নাম নিতে নিতে কত জনাই চলে যাবে, আজকে হাত কেটে গেছে, দুটো হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, ভগবানকে বলছে না দয়াময় আমার হাত চলে গেছে, ঠাকুরকে জানাচ্ছে ঠাকুর হাত গেছে তো কি হয়েছে, তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার পা দুটো নিয়ে নাও দয়া। এ কিন্তু কিছু মনে করো না, তোমাকে একটা চেয়ে নিচ্ছি, কি যে বদন দিয়ে তোমার নাম গাইছি, ও ঠাকুর এই বদনটা তুমি যেন আমার কেড়ে নিও না, পরম দয়া কৃষ্ণ গোপাল আমি যে তোমারি তোমারি পরম দয়া। কে কে তুমি পিছন থেকে ডাকলে গো? কে স্বামী? আমি আমি মানে স্বামী, আমি লক্ষ্মীপ্রিয়া। এ লক্ষ্মীপ্রিয়া, না না আমি তোমাকে চিনতে পারছো না। গোরা কুমার বলে বললো, লক্ষ্মীপ্রিয়া আমি তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বলে কি, এই যে সবাই কেমন আমাকে ছেড়ে দিয়ে চলে গেল হাত নেই বলে, ছেলে মেরেছি বলে, আমি বলছি কি তুমি যাবে না? স্বামী, তমসি মাম জীবনাং, তমসি মাম ভূষণাং, তমসি মাম ভব জলধি রত্ন। স্বামী তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, এ সংসার সমুদ্রে শ্রেষ্ঠ মণিমাণিক্য বলে যদি কিছু থাকে স্বামী তা তুমি, এজন্য আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, কিন্তু আমি একটা কাজ করেছি। কি কাজ? এ স্বামী, এ দু বছর আগে তুমি আমাকে একটা শাড়ি দিয়েছিলে না, এ তো তুমি পরে আছো। না না, এ তোমার দেওয়া শাড়িটা পুরোপুরি আমি পরে নেই, তবে আমি কিছুটা ছেড়ে নিয়েছি। কেন? আমি কিছুটা ছেড়ে নিয়েছি বলে কেন? এই যে এখন যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না, হরিনাম করে কাটিয়ে দিলে, এখন তোমার দুটো হাতই নেই, সংসার চলবে কি করে বলো? এজন্য না, কি করেছো
আমি ওই শাড়িটাকে একটু ছিঁড়ে নিয়েছি আর একটা ঝুলি বানিয়েছি। ঝুলি বানিয়েছ? ও তা মানে তুমি ভিক্ষাই যাবে? স্বামী তুমি কি সুন্দর বুঝে গেলে আমি ভিক্ষাই। হ্যাঁ গো ভিক্ষাই যাব। স্বামী তবে অনুমতিটা দাও, আমি তবে যাই। যাবে যাবে, কিন্তু স্বামী কবে যাব? আজকে যেও না, কিন্তু কবে যাব? যেদিন আমি চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যাব। এমন ভাবে এমন কথা বলছো কেন গো? কেন বলবো না? পুরুষ জাতিরা সবাই জানে যে বিবাহের স্থলে একটা অঙ্গীকার করতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়, কি যে আজ থেকে ভরণ পোষণের সমস্ত দায়ভার মাথায় তুলে দিলাম। আর সেদিন বিয়ের মণ্ডপে কথা দিয়ে আজকে আমি সে কথা খেলাপ করতে পারবো না। কিন্তু স্বামী আমি সেটা মানলাম, কিন্তু তোমার তো হাত নেই, তাহলে চলবে কি করে? বলে লক্ষ্মীপ্রিয়া, এত কষ্ট করে যখন ঝুলিটা বানিয়েছো তো একটা কাজ করো, আর একটু কষ্ট করো। বলে কি? বলে যে যে ঝুলিটা আমি বানিয়ে তুমি বানিয়েছো ওই ঝুলিটা তুমি আমার হাতে ঝুলিয়ে দাও। লক্ষ্মীপ্রিয়া বলে, স্বামী তুমি ঝুলি নিয়ে কোথায় যাবে? বলে আমি আমি গ্রামে গ্রামে ভিক্ষায় যাব। ভিক্ষায় যাবে? স্বামী তোমার তো হাত নেই। বলে হাত নেই তো কি হয়েছে, আমার তো পা দুটো আছে, বেঁধে দাও তো। সুন্দর করে বেঁধে দিয়েছে, আর যেই না হাতে বেঁধে দিয়েছে ওই বাঁধা হাত নিয়ে এক পা করে চলছে গ্রামে গ্রামে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভক্তমণ্ডলী মায়েরা কেউ আসন ছেড়ে উঠবেন না। এ দান না দিলে অর্থের সার্থকতা হয় না, দান করতে হবে, কিন্তু দানটা করবেন কোথায় সেটাই যদি মানুষের জানা না থাকে, আপনি দেবেন কোথায়? তাই শুনতে থাকুন, কোথায় দান দেবেন, উঠবেন না, বসে থাকুন। ভিক্ষা ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। নগর পাশে আমি ধরি সবার। ভক্তমণ্ডলী মায়েরা এই রাত্রিকালে কমসে কম শুনতে থাকুন, ভিক্ষাটা কোথায় দেবেন? একজন গৃহস্থ বাড়ি মানে দেখবেন বাড়িতে ভিখারিরা যান, জান তো। একজন গিয়ে বলছে, মা আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বসুন এখন, বসুন বসুন বসুন। মা আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আপনারা শুনতে থাকুন কোথায় দানটা করবেন। গৃহস্থ বাড়ি, বাড়িতে ভিখারিরা যান না। একজনে গিয়ে বলছে, মা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আপনি এক মুঠো চাল নিয়ে ওনাকে দিলেন। এক মিনিটের মধ্যে দেখবেন আর একজন এসে বলছে, জয়নিতা। আপনাকে ভেবে নিতে হবে উনিও কিছু চাইছেন, আপনি ওনাকেও দিলেন এক মুঠো চাল। এবাই লক্ষ্য করুন ওই দুইজন কোথায় যায়। যে বলল, আমার মা বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আপনার দেওয়ার সেই এক মুঠো চালকে সেদ্ধ করে ভগবানকে না দিয়ে ওতে আমিষ মিশিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে নিয়ে খেয়ে নিল, ভগবানের সেবা হলো না। কিন্তু যে বলল জয়নিতাই, দেখুন সে কোথায় যায়। আপনার দেওয়া সেই এক মুঠো চালকে সেদ্ধ করে পথের মাঝে একটা বটবৃক্ষের তলাইতে তিনটি ইঁট দিয়ে ওই ইঁটের ওপরে একটা খোরা বসিয়ে আপনার দেওয়া ওই চালটাকে সেদ্ধ
সিদ্ধ করে ভগবানকে নিবেদন করছেন গো দয়ালময়, এই যে এক মুঠো অন্ন তোমাকে দিলাম এটা আমার না, এই যে এক মুঠো অন্ন এটা যে দিয়েছি ওগো ঠাকুর তাকে তুমি কৃপা করো কৃপা করো। ও মায়েরা দিয়েছিলেন তো এক মুঠো চাল, তো এক মুঠোই চাল, যেটা চাষ করেছেন সেটা টোলে রেখেছেন বাজারে বিক্রি করবেন, আর যেটা রেশনে পেয়েছেন সেটা পোকা হয়েছে কিনা দেখেন না সেটাই দিয়ে দিলেন, যেটা ভগবানের সেবায় লেগে গেল সচ্চিদানন্দের সেবায় লেগে গেল আপনারা নিজেও জানলেন না গুণাক্ষরেও টের পেলেন না কোথায় গেল। এজন্য দান করতে হয় কোথায়, যেটা সচ্চিদানন্দ ভূতানন্দ অচ্যুতানন্দ চিতানন্দের সেবায় লেগে যায়। এলো এমন করে সব হাঁ করে তা কিছু বলবেন, ও এটা বেঁধেছি বললে এটা আমার জন্য না, আমি আমি আমার জন্য আমি ধনী সবার পাই গাই গো হরি গো নগরবাসী ধনী সবার পাই ধনী সবার পাই। তো ভক্তমণ্ডলী মায়েরা এই যে হরিনাম হচ্ছে আপনারা শুনছেন, কত রকমের ভক্ত থাকেন, কেউ কেউ দেখবেন এ হরিনামে এডু কেমন তত্ত্ব কথা বলে দেখব, আবার কেউ দেখবেন এ হরিনামে কেমন ভাব দিয়ে বলে দেখব, আবার কেউ কেমন নৃত্য করে দেখব, এমন কেউ আছেন হরিনামে কখন একবার কীর্তনিয়া ভুল বলবে ওটা ধরার জন্য মানুষ তাক দিয়ে বসে থাকে। এই যেমন দেখেন গোরা কুমোর ধরি সবার পায়, এ যারা ভুল ধরা অভ্যাস তারা বলে বললো ও গোরা ঠাকুর, বলে কি, বলে তুমি যে বলছো ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়, তো পায়ে ধরো পায়ে ধর, বলে আমার তো হাত নেই, বলে হাত নেই তো ধরি ধরি করছো কেন, ওটা বাদ দিয়ে বল, বলে কেন মনে মনে কি প্রণাম জানানো যায় না, হ্যাঁ আরেকবার বলো, বলে আমি বলছিলাম মনে মনে কি প্রণাম জানানো যায় না, বলে সেদিনে কি করে হয়েছিল, বলে কোন দিন, বলে যেদিন দক্ষ রাজা ওই সবার মধ্যে প্রবেশ করছিল সমস্ত দেবতাগণ দাঁড়িয়ে প্রণাম নিবেদন করেছিল, কিন্তু নিজের জামাই তার নাম হলো ভোলানাথ অর্থাৎ মহেশ্বর শিব ঠাকুর আর দাঁড়ালেন না প্রণামও জানালেন না। দক্ষ রাজা মনে মনে ভাবলো সবাই দাঁড়ালো প্রণাম জানালো নিজের জামাই জানালো না, আমি একটা যজ্ঞ করব, যে যজ্ঞের মধ্যে সবাইকে নিমন্ত্রণ দেব আমার জামাইকে আমি নিমন্ত্রণ দেব না। একই হলো মহাকাল, একটা যজ্ঞ হলো দক্ষ রাজার যজ্ঞ, সে যজ্ঞে সবাই নিমন্ত্রণ পেল কিন্তু শিব ঠাকুর আর পেল না, শিব ঠাকুর বলে আমাকে ছাড়া যজ্ঞ। এ কি হলো মহাকাল, শিব ঠাকুরেরই একটা প্রকার যার নাম হলো বীরভদ্র, ওই বীরভদ্র যজ্ঞস্থলে প্রবেশ করে শিব ঠাকুর কি করলেন, ওই শিব ঠাকুরেরই একটি প্রকার নাম বীরভদ্র, যজ্ঞস্থলে প্রবেশ করে দক্ষ রাজার মাথাটা কেটে নিয়েছে, আর যেই না মাথাটা কেটে নিয়েছে সবাই বলে বললো ও শিব ঠাকুর এই দক্ষ রাজার মাথাটা তুমি ফিরিয়ে দাও, শ্বশুর মশাইয়ের মাথাটা ফিরিয়ে দাও, বলে দিতে পারি একটা শর্তে, বলে কি, বলে আমার শ্বশুরের যে মাথা ছিল ও মাথা থাকবে না, বলে কেন, বলে আমার শ্বশুর বুঝতে পারে না, কি
সভাস্থলে যখন আমার শ্বশুর মশাই প্রবেশ করছিলেন সবাই দাঁড়িয়ে প্রণাম জানিয়েছিলেন, আমি দাঁড়াই না, বসে বসে মনে মনে সুদূর শ্বশুরকে না আমি সমস্ত ব্রহ্মাণ্ডের দেব দেবীকে প্রণাম জানিয়েছি, যেটা অহংকারে বশীভূত হয়ে আমার শ্বশুর মশাই বুঝতে পারল না। এজন্য এই ভুলটা যাতে পৃথিবীর অন্য কোনো মানুষ যাতে আর না করে তার জন্য আমি ওই মাথাটা কেটে নিব। বলে এ মাথাটা যে কেটে নিলে যোগ্য পূর্ণ হবে না, তাহলে হবেটা কি? বলে অন্য মাথা লাগিয়ে দেব। বলে কিসে? বলে এর বদলে যে মাথাটা আসবে তার নাম হলো ছাগলের মাথা। বলে এত মাথা থাকতে ছাগলের মাথা কেন? বলে ওই যে আমি মনে মনে জানিয়েছি প্রণাম, শ্বশুর নিতে পারল না অহংকারের জন্য। এই ভুলটা যাতে মানুষ না করে তার জন্যই এই ব্যবস্থা। গোরা কুমার বলে তাহলে সেদিনে যখন দক্ষ রাজার বেলায় হলো আজকে আমার বেলায় হবে না কেন? বলে এ গোরা ঠাকুর, এই আপনারা আপনি বেশ সুন্দর করে বলছেন তো, ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আচ্ছা ঠিক আছে, একবার ঝুলিটা পাত তো দেখি। আপনারা দেবে? আপনারা কি ভালো, কিন্তু এত তাহলে দেরি করলেন কেন? দেন দেন। দেবেন বলে হাতে পাথরের টুকরো ইঁটের টুকরো নিয়ে কি করবেন? এ কি করছেন আপনারা? মনে মনে প্রণাম। এমন করে ইট পাথর দিয়ে আমার ঝুলিটাকে আপনারা ভরিয়ে দিচ্ছেন কেন? এ কি করছেন আপনারা? এ তোমার যেমন মনে মনে প্রণাম, আমাদেরও তেমন মনে মনে এই চাল ডালকে, এই ইট পাথরকে আমাদেরও তেমন চাল ডাল মনে মনে ধান। যারা দেখবেন কৃষ্ণ ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, তাদের ভাবটা হয় ত্রিনাদপি, ত্রিনের থেকেও নিচ। মাথা নত করে বলে বললো ওগো এ কিছু মনে করো না, এ যারা যারা ইট দিয়েছো, পাথর দিয়েছো, পাথরের টুকরো দিয়েছো, আর যারা দাও না সবাইকেই বলছি ভালো থেকো সুখে থেকো। হা গৌরাঙ্গ বলে এ রাস্তায় আর কাউকে জিজ্ঞাসা করছে না খোকা আমার ঝুলিটা নামিয়ে নে কেন, এরা পাথরের টুকরো দিয়েছে, ওরা যদি গোটা পাথর গোটা ইট দেয় আর বাড়ি যেতে পারবো না, তাই কাউকে কিছু না বলে গোরা ঠাকুর আমার চলছে হরি নাম নিতে নিতে বাড়ির দিকে রওনা দিলেন। ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ গোবিন্দ রে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর শ্রীলিঙ্গ রে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দ রে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর শ্রীলিঙ্গ রে। দুলহ মানুষ জন্ম সত সঙ্গে, 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 তর হইতে ভব সিন্ধু রে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর শ্রীলিঙ্গ রে, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর শ্রীলিঙ্গ রে,
ভজ ভজ চলে যাই না এই তো লক্ষ্মী প্রিয়া স্বামী স্বামী তুমি কত কিছু পেয়েছো আমি জানি তো যারা কৃষ্ণ ভক্ত হয় যারা হরি ভক্ত হয় তাদের জীবনে কোনো দুঃখ হয় না বাহ 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 তোমার কত কষ্ট হচ্ছে দাও দাঁড়াও 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 আমি নামিয়ে নি এই দেখো দেখো ঝুলি বইতে পারছে না কি ভার লাগছে তোমার দাঁড়াও নামিয়ে নি নামাতে গিয়ে চোখ দিয়ে জল নেমে এলো স্বামী তুমি কি এনেছো কি করবো বলো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে ইট পাথর দিয়ে আমার ঝুলিটাকে ভরিয়ে দিল আমি কি করবো বলো কাঁদছো কেন কেন আরে এই তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে বলেন না আছে গঙ্গার জল কি শুকিয়ে গেছে বলেন না তাও আছে স্বামী এই গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে আমাদের জীবনটাকে অনায়াসে আমরা চালিয়ে নেব তুমি কি যে বলো না লক্ষ্মী প্রিয়া এই তুলসী পাতার গঙ্গার জল দিয়ে কতদিন বাঁচব স্বামী ভগবান যদি রাখে এই তুলসীর পাতার গঙ্গার জল দিয়ে আমাদের 15টা দিন হয়তো কেটে যাবে আর ভগবান যদি না রাখে তাহলে এ রাজভোগ খেয়েও টিকে থাকা যায় না বাবা বাবা এ তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে হতো না এ ভগবানকে বারবার এই মর্তির মাটিতে নামতে হতো বাহ শোনো শোনো তুমি কেবল আমার পত্নী নও পত্নী চেনা যায় কখন বিপদের দিনে না দুঃখের দিনে পত্নী চেনা যায় আর বিপদের দিনে বন্ধু চেনা যায় এজন্য তুমি শুধু আমার পত্নী নও তুমি আমার বন্ধু এসো আজ থেকে তুলসী পাতার গঙ্গার জল দিয়ে আমরা এইভাবেই বলতে থাকবো গো আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে মোরাই আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে মোরাই আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে মোরাই এই ভাবে রইব জনম জন চলবো জনম জন আগে মোরা গাইব কৃষ্ণ বলে আজ দুজন কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা আজ দুজন ভক্তমণ্ডলী মায়েরা একবার হাত তুলে একটু যদি বলেন তাহলে খুশি হব ভগবানের চোখ আছে না নেই
ভগবানের চোখ আছে। আচ্ছা ভক্ত মন্ডলী মায়েরা, কালকে সকালবেলা এই এখন যেমন আপনারা বলছেন ভগবানের চোখ আছে হরিবাসরে বসে রাত্রিবেলা, সকালবেলা ছাদের উপরে ধান মিলে দিয়েছেন, এমন সময় দশটা বাজে প্রখর রৌদ্র দেখে মিলেছেন, সাড়ে দশটা বাজে ঝরঝর করে যখন ওপর থেকে দেবেন তখন সুন্দর করে একটু বলবেন তো, আ ভগবান তোমার কি সুন্দর চোখ, বলবেন না? ওখানে সুর বদলে যায়, ভগবানের চোখ নেই, আরে হরি বছরে আছে ছাদে গেল কোথা, আরে ভগবানের চোখ নেই না, ভগবানের চোখ আছে, ভগবানের যে চোখ আছে এটা দেখার মতো মানুষের চোখ না। এজন্য মানুষ যাত্রা পছন্দ করে, হাঙ্গামা পছন্দ করে, কিন্তু হরি নামে আসন ফাঁকা করে, এটা তো মানুষের ধর্ম, এদের চোখ নেই বলে এটা করে। এজন্য শুনতে থাকুন আপনারা ঘটনাটা কি ঘটলো। যে দুজন খেতে পায় না, একজনের নাম হলো লক্ষ্মীপ্রিয়া আর একজনের নাম হলো গোরা কুমোর। এই লক্ষ্মীপ্রিয়া আর গোরা কুমোর দুজন খেতে পাচ্ছে না, তুলসী পাতার গঙ্গার জল দিয়ে জীবন চলছে। এদের না খেতে পাওয়া জীবনটাকে দেখে লক্ষ্মী দেবী নারায়ণের কাছে গিয়ে নালিশ জানাচ্ছে, প্রভু দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আরে বলবে না গো, মায়ে দয়াময়ী আরে বলবে না গো, মায়ে দয়াময়ী আরে বলবে না গো, তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আরে বলবে না গো, মানে তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আরে বলবে না গো, ওগো তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আরে বলবে না গো, তোমায় দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আরে বলবে না গো। ও লক্ষ্মী, এ তুমি কি বলছো? বলে কি বলবো বাবা, যেটা জেনেছি সেটাই বললাম। আরে তুমি বলছো বলছো ঘরে বলো, আলাদা ডেকে বলো, এ সবার সামনে কি, ও সব বুঝি না, তুমি জানো দয়াময়ী আরে বলো, ধ্বনি হরি হরি ও, দয়াময়ী আরে বলবে না গো, দয়াময়ী আরে বলবে না গো, তোমায় দয়াময়ী 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 আগো, ও লক্ষ্মী ও গো চেপে বলো, তুমি তুমি আমার নিজের ঘরণী হয়ে যদি এ কথা বলো, আমি নারায়ণ আমাকে নাকি কেউ দয়াময় বলবে না, তাহলে পাড়ার লোকেরা কি বলবে, এই ভক্তরা কি বলবে? বলে বললেই হলো, শুনতে থাকো তবে। বলে কি এত রেগে গেছো কেন? বলে মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে গোরা কুমোর কে চেনো? নারায়ণ বলে, ও লক্ষ্মী তুমি খুঁজে খুঁজে একটা নাম বললে। বলে কেন তুমি চেনো? বলে চিনবো না মানে, ও যে আমার বড় ভক্ত। বলে ভক্ত যদি হবে, ও প্রভু দিয়েছো কি শুধু তুলসী পাতার গঙ্গার জল, ভক্ত যদি হবে দিয়েছো কি শুধুই কষ্ট? ভগবান নারায়ণ বলছেন আমি দিই না, না এ লক্ষ্মী একটু ধ্যান দিয়ে শোনো, ওই গোরা কুমোর আর লক্ষ্মীপ্রিয়া যারা খেতে পায় না, আমি দিই না, না আমি তো দিতে চাই, কিন্তু জানো লক্ষ্মী ওরা নিতে চায় না, হাতের দুটো দিক আছে, ঠেললে বলে দেওয়া, টানলে বলে নেওয়া, ওরা কেবলমাত্র দিয়েছে কিন্তু চায় না। ও মায়েরা, এ যখন মহোৎসব হয় আপনারা দেখবেন ভগবানের কাছে মালসা দেয়, এই মালসা দেয় যারা অভক্ত হয়, যারা আসন ফাঁকা করে, তারা দেখবেন চিড়ে খাবার বেলা ডবল ডবল দেয়, কিন্তু ভক্তরা হয়তো চিড়ে মালসা দিতে পারে না, তারা অন্যভাবে ডাকে, আর যারা অভক্ত হয় একটা মালসা ভগবানের সামনে বসিয়ে দিয়ে পরস্পর মাথা ঠুকতে থাকে, এক ঠক্কর দিয়ে বলে ঠাকুর, ভগবান বলে কি, বলে ঠাকুর সব ডিগ্রি শেষ করে ফেলেছি চাকরি পাই না, ওটা একটু তুমি দেখে দাও। ও মায়েরা আবার ঠক্কর, এক মালসাতেই আবার একটা ঠক্কর, ঠাকুর কিছু মনে করো না, আবার একটা জানালাম, বলে কি, বলে ঠাকুর পাশের বাড়ির সঙ্গে ঝোর নিয়ে মারামারি হচ্ছে, ওটা তুমি একটু ব্যবস্থা করে দাও। ভগবান বলে কি রে আরো কিছু বলবি? বলে ঠাকুর আর একটা, বলে কি, বোনটা ঠিক জায়গায় বিয়ের ব্যবস্থা কর। ভগবান বলে তুই কি চিড়ে সমেত একদম মালসা ধুয়ে ধুয়ে নিবি?
এক মালসা দিয়ে চাচ্ছে দেখুন দশ মালসা, এদেরকে বলে অভক্ত। আর যারা ভক্ত হয় তারা কোনোদিন এভাবে চায় না, তারা ভগবানকে বলে ঠাকুর। না ধনাং না জনাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাত ভক্তির হইতু কি তুই। হে জগদীশ্বর, আমি ধন চাই না, আমি জন চাই না, সুন্দরী রমণী চাই না, কবিতা চাই না, প্রতিষ্ঠা চাই না, তোমাতে যেন আমার অচলা অহৈতুকি অকারণে ভক্তি জন্মে। তো ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী দেবী বলে বললো, ঠাকুর কিছু মনে করো না, আমি আর একটা কথা বলবো, গোরা কুমারের কি কোনো ব্যবস্থা হবে না? বলে, দেখো লক্ষ্মী কিছু মনে করো না, এ মানুষ যদি চায় দিয়ে দেওয়া যায়, কেউ যদি বলে আমি কিছু চাই না তাকে কি দেওয়া যায় বলো? দশ টাকা যদি কেউ চায় তাকে দশটি টাকা দিয়ে দেওয়া যায়, কিন্তু কেউ যদি বলে বাবা তোমার যা ভালো মনে হয় আমায় দাও, দেখবেন থমকে দাঁড়িয়ে পড়বেন। কেন? কতটা দিলে যে ওনার ভালো হবে এটা বুঝে উঠতে সময় লেগে যাবে। এজন্য ছেলে চলে গেছে বলেছে, ঠাকুর তোমার নাম গাইতে গাইতে ছেলে চলে গেছে, ছেলে দাও তবে করব হরিনাম, বলে না। এটা বলেছে, ঠাকুর তোমার নাম গাইতে গাইতে হাত চলে গেছে, হাত দাও তবে করব হরিনাম, বলেছে, বলে। তাহলে যে চায় না তাকে দেব কি করে বলো? ও মায়েরা, ভগবান বলে উঠলে যে চায় না তাকে দেব কি করে? তখন লক্ষ্মী দেবী বলে উঠলেন, ঠাকুর কোনো কি ব্যবস্থা হবে না? ভগবান বললেন, রাস্তায় সবাই জানে, বলে কি ভগবান নাকি বলেছে না, যে করে আমার আস আমি তার করি সর্বনা। কি হলো মা? অনেকেই তো চলে গেছেন, আপনারা যাবেন না? তারা তো শোনে না চলে গেছেন, আপনারা শুনলেন, যে করে আমার আস আমি তার করি সর্বনাশ। মাদুর গুড়িয়ে বাড়ি চলো, বলে না পরেরটা কি বলে শুনবো। এ যেমন দেখেন রাস্তাঘাটে দেখবেন এ সবজি দোকানে কলার কাঁদি বিক্রি হয়, কলার কাঁদি দেখবেন। একজনকে জিজ্ঞাসা করা হলো, দাদা এই শ্যামপুর হাটে কত বড়? এর থেকে বড় নেই, বলে বাগানে আছে, বলে কত বড়? বলে এই। যেই হাতটা তুলে দিয়েছে রেগে যাবে না, বলে এত বড় কাঁদি হয় নাকি? ফেসবুকেও কোনোদিন দেখি না, বলে বাপরে এই হাত তুলেছি পরের হাতটা যাচ্ছে, সময় সময় দে, এই পরের হাতটা যাওয়ার জন্য সময় দে। ভগবানও ঠিক থাই, যে করে আমার আস আমি তাহার করি সর্বনা। এ শব্দটা শুনে বাড়ি চলে গেলে চোখের জল ফেলাতে নিস্তার থাকবে না, শেষের হাতটা যাচ্ছে, তাতেও যদি না ছাড়ি পাস আমি হই তার দাসের অনুদা। এজন্য ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী দেবী বলছে, ঠাকুর তাহলে ব্যবস্থা কিছু হবে না অপ্রভু? তখন নারায়ণ বলছে, অবশ্যই হবে। কি বলে? গোরা কুমারের ছেলে আছে, বলে না, হাত আছে, বলে না, বলে আমি ছেলে হয়ে ওর বাড়িতে যাও। লক্ষ্মী দেবী বলে, ঠাকুর প্রভু স্বামী তুমি যাবে? কি হলো, কি করছো তুমি, কি করছো? বলে ব্যাগ গুজোচ্ছি। বলে কোথা? বলে তুমি যে যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাব। নারায়ণ বলে, ও লক্ষ্মী তুমি কোথা যাবে? বলে কেন তুমি কোথা যাবে? বলে আমি তো তার কাজ করতে যাচ্ছি। লক্ষ্মী দেবী বলে, প্রভু নারায়ণ আমিও তার কাজ করে দেব। আরে কাজ করে দেব মানে তুমি তার কি কাজ করে দেবে? বলে আমি তার রান্না করে দেব। আরে তার চাল নেই, চুলো নেই, কোথায় রান্না করবে, বাড়ি নেই? বলে আমি যাই, আমি গিয়ে আগে সঞ্চয় করি, সময় হলে তোমাকে আমি ডেকে নেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই ভগবান নারায়ণ ভক্ত গোরা কুমারকে কৃপা করবেন বলে এক পা করে চলেছে। কেমন সুন্দর করে দেখুন, ছত বেশে বিঠল দে চলে ধীরে ধীরে,
শব্দ বেশে বিঠল দেব চলে ধীরে ধীরে, শব্দ বেশে বিঠল দেব চলে ধীরে ধীরে, আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, আজ প্রভু চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ নারায়ণ নারায়ণ বলছিলাম, হঠাৎ করে দেখবেন বিঠল দেব বলে ফেললো কেন, একটু শুনবেন নাকি? এক মিনিটের একটা গল্প শুনে নেন, বিঠল দেব নারায়ণ থেকে হয়ে গেল কি করে। চন্দ্রভাগা নদীর তীরে মহারাষ্ট্রে আপনারা গেলে এখনো দেখতে পাবেন বিঠল দেবের মন্দির আছে। ও কে বিঠল দেব? নারায়ণ থেকে বিঠল দেব হলো কেন? শুনতে থাকুন আপনারা। ওই চন্দ্রভাগা নদীর তীরে একজন ভক্ত ছিল, নাম হলো পুণ্ডরীক। গুরু সেবা ছাড়া কিছু বোঝে না। একদিন গুরুদেব বলছে, হ্যারে বাবা পুণ্ডরীক, আমি কটা দিনের জন্য একটু তীর্থে যাব। আমি যে কটা দিন তীর্থে যাব সেই কদিন বাড়িতে পিতা মাতা অর্থাৎ মা বাবাকে সেবা করবি, দেখবি তোর গুরু সেবা হয়ে যাবে। পুণ্ডরীক বলে উঠল, গুরুদেব এই কথাটা আপনি এতদিন আগে বলেননি কেন? বলে, যেটা বললাম শোন, পিতা মাতার সেবা শুরু হয়ে গেল, পুণ্ডরীক পিতা মাতার সেবা শুরু করছে আর গুরুদেব তীর্থে চলে গেল। কয়েকদিন কেটে গেল, ভগবান নারায়ণ আমার পুণ্ডরীকের গুরু সেবায় সন্তুষ্ট হয়ে পুণ্ডরীকের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন আর ডেকে উঠলেন, পুণ্ডরীক। ভেতর থেকে এক পা করে পুণ্ডরীক বেরিয়ে এসে বলছে, কি হলো? আস্তে কথা, আস্তে কথা। ভগবান বলে, গালে হাত দিচ্ছিস, আস্তে কথা। হ্যারে পুণ্ডরীক, চিনতে পারছিস না? বলে, আস্তে কথা। ওরে আমি ভগবান রে। বলে, হলেন বা, আস্তে কথা। বলে, কি বুঝলাম না? বলে, ভেতরে গুরু সেবা চলছে, এখন থামুন, গুরু সেবা শেষ হলে পরের কথা হবে। হ্যারে বাবা পুণ্ডরীক, তুই কি বলছিস কিছু বুঝছি না। ও বাবা, আরে কতক্ষণ দাঁড়াবো? বলে, যতক্ষণ না গুরু সেবা শেষ হবে। ওরে বাবা, তোর আজকে সারা রাতেও যদি শেষ না হয় বলে দাঁড়িয়ে থাকবে? হ্যারে পুণ্ডরীক, আমার পা ব্যথা করবে না? বলে, দাঁড়ান, ব্যবস্থা আছে। বলে, কি? একটা বিট, জানেন বিট? আপনারা যাকে ইট বলে চেনেন, মহারাষ্ট্রে ওকে বলা হয় বিট। একটা বিট নিয়ে ছুঁড়ে দিয়েছে, এজন্য বিটটা ছুঁড়ে দিয়েছে। ভগবান নারায়ণ আমার সেই বিটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে। এদিকে গুরুদেব তীর্থ সিরে ফেরার পথে দরজার সামনে এসে বলছে, আমার শিষ্যটা কেমন আছে একটু দেখে আসে। আর শিষ্যকে দেখতে এসে দেখে না, শিষ্য নেই, ভগবান নারায়ণ বিটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে টলটল করছে। গুরুদেব বলে, ভগবান এ কি প্রভু, কতক্ষণ? বলে, আস্তে কথা। ভগবান বলে, আস্তে কথা? গুরুদেব বলছে, ও প্রভু, তুমি ভগবান, তুমি নারায়ণ, তুমি কাকে আস্তে কথা বল? বলে, ভেতরে গুরু সেবা চলছে, আস্তে কথা না হলে খুব খেপে যাবে। বলে, কে? বলে, তোমার শিষ্য। সঙ্গে সঙ্গে গুরুদেব দেরি করলেন না, চিৎকার করে ডেকে বললেন, পুণ্ডরীক, পুণ্ডরীক। পুণ্ডরীক দরজার বাইরে থেকে এক পা করে বেরিয়ে এসেছে। আর যেই না বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ভগবান নারায়ণ সেই ইটের উপর দাঁড়িয়ে টলছে, আর তার পাশে গুরুদেব দাঁড়িয়ে আছে। গুরুদেব, গুরুদেব, যেই না শক্ত করে গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, গুরুদেব বলে, ছেড়ে,
তুই আমার পায়ে ধরছিস, তার আগে যে ভগবান এসেছে বলে জানি তো। আরে তুই ভগবানের পায়ে না ধরে তুই আমার পায়ে ধরলি বলে ভগবান আজ না তিন দিন আগে এসেছে বলে তুই জানিস ভগবান বলে বলে হ্যাঁ জানি। হ্যাঁ রে তুই ভগবান চলে গেলে ফিরে পাবি বলে মরতে যাবে না। হ্যাঁ রে তোকে গ্যারান্টি কে দিল? ওরে ভগবান, আরে ভগবান চলে গেলে তুই ফিরে পাবি বলে একদম যাবে না বলে কারণটা কি বলে আমার গুরুরূপী খুঁটোটা বাঁধা আছে। আমার গুরুরূপী খুঁটো বাঁধা আছে, ভগবান এদিক ওদিক ঘুরবে সময় আবার চলে আসবে, কিন্তু যারা গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জন নরকে মজে, তাদেরকে সারা পৃথিবীতে বন বন করে ঘুরতে হয়। এজন্য ভগবান দেরি করলেন না, দাঁড়িয়ে আছেন টলছেন। গুরুদেব বলে বললেন, ওরে পণ্ডরিক এ তুই অনেক বড় বড় কথা বলছিস, ছাড়ো সব কথা, ভগবান দাঁড়িয়ে আছে, ও প্রভু তুমি বসে পড়ো বসে পড়ো। ভগবান বলে না আমাকে দাঁড়াতে বলেছে। ভগবান ভক্তের কথা কাটাই কাটাই পালন করে। গুরুদেব বলে বললো, পুণ্ডরীক ভগবানের পায়ে দুটো হাত দিয়ে শক্ত করে একটু প্রণাম জানা। আর যেই না প্রণাম জানাতে যাবে পুণ্ডরীক ভগবান নারায়ণকে, যেই না প্রণাম জানাতে যাবে সঙ্গে সঙ্গে পুণ্ডরীক সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ ডেকে উঠলেন, বলে উঠলেন, ওরে বাবা পুণ্ডরী আমার পা বড় ব্যথা করছে, তুই কি চাস বাবা তাড়াতাড়ি চেয়ে নে, আমি তোকে দেবো আর বাড়ি চলে যাব, বল বাবা তুই কি চাস। ভগবান নারায়ণ পুণ্ডরীক বলে উঠলেন, ও গো ঠাকুর নারায়ণ, ও গো ঠাকুর নারায়ণ, ও গো কাঙালের ঠাকুর নারায়ণ, হে দয়াময় আমি তোমার থেকে কিছু তো চাই না দয়াময়। ভগবান বলে উঠলেন, হ্যাঁ রে বাবা পুণ্ডরীক তিন দিন আটকে রেখেছিস, তিনটে দিন আটকে রেখেছিস, কিছু তো একটা চা, বল কি চাস। অমনি পুণ্ডরীক বলে উঠলেন, ঠাকুর নারায়ণ, ঠাকুর নারায়ণ, যদি তুমি আমায় দিতে কিছু চাও তাহলে যেমন করে বিটের ওপর দাঁড়িয়ে আছো ঠাকুর নারায়ণ, সারা জন্মের মতো এমন করে বিটের ওপরে তুমি অটল থেকো, অটল থেকো। ভগবান নারায়ণ বলে বললেন, হ্যাঁ রে বাবা পুণ্ডরীক কিছু মনে করিস না, তোর চাওয়াটা এমন হলো কেন ঠাকুর, এ তোমার এই বিটের ওপর অর্থাৎ ইটের ওপরে দাঁড়িয়ে থাকা রূপটা আমি দেখলাম, কিন্তু পরবর্তী প্রজন্মে যারা জন্ম নেবে তারা তোমার এই অপরূপ দর্শন হতে বঞ্চিত হবে, এজন্য আমার জন্য নয় পরবর্তী প্রজন্মেও যাতে তোমাকে দেখার সুযোগ পায় তাদের কারণে আজন্ম তুমি বিটের ওপর অটল থেকো, বিটাটল 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 শব্দটা অপভ্রংশ হয়ে এসেছে বিঠল দে, এজন্য সেই নারায়ণ আজও আছে মহারাষ্ট্রে, আপনারা গেলে দেখতে পাবেন চন্দ্রভাগা নদীর তীরে আজও তার মন্দির রয়েছে। সেই বিঠল দেব আজকে গোরা কুমোরকে কৃপা করবে বলে চলেছে, ছদ্ম বেশে বিঠল দেব চলে ধীরে ধীরে, ছদ্ম বেশে বিঠল দেব চলে ধীরে ধীরে, প্রভু চলে প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি, আজ প্রভু চলে ভকতের বাড়ি। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে, ভগবান যাচ্ছেন, যেতে যেতে দেখলেন বট গাছের তলায় একটা ছেলে কেমন বসে আছে, খিদে পেয়েছে কিছু হবে, খিদে পেয়েছে কিছু হবে, এ তো পালিয়ে যায়। আরে ওই ও ছেলে, ওই গাছ তলায় বসে থাকা ছেলে খিদে পেয়েছে কিছু হবে,
বলে বাবার মুখে শুনেছি ডালের দাম নাকি অত্যধিক হয়ে গেছে, ওরে খাবে আবার থাকতে চাইবে, হবে না, এ জগতে সবাই পাবে দুজন পাবে না, বাবা মা কাঁদার নিঃশেষ থাকবে না আর ভগবানকে ঠিক মতো ভোগ লাগানো যাবে। এটা মহোৎসব হলে আপনারা দেখতে পেতেন, দেখবেন কি ভগবানের কাছে দেখবেন দুটো পাত্র রাখা থাকে, একটা পাথরের বাটি থাকে, মিষ্টি মিষ্টি জল থাকে, কুশিতে করে হাতে দেয়, তারপরে দেখবেন আপনারা আঁচল থেকে ঠং করে আর একটা সাদা থালা থাকে, তাতে আপনারা কিছু দেন। তাহলে যেটা কুশিতে দেয় ওটাকে বলে চরণামৃত, আর ওই চরণামৃত দেখবেন ভগবান চরণামৃত ঠাকুর মশাই হাতে নিয়ে প্রস্তুত, কিন্তু হাতে দেবে কি, ওটা দেবার আগে যেটা আপনারা দেবেন, তো মায়েরা দেখবেন আঁচলে হাত দেন, বাবারা কোথায় হাত দেবে, পকেটে, এইবার পকেটে হাত দিয়েছে, ওরে বাবা ঠাকুর মশাই খুশি নিয়ে এক মিনিট দাঁড়িয়ে, কিন্তু হাত আর বেরোয় না। ঠাকুর মশাই বলে ব্যাপারটা কি হলো, এ কি পকেটে ফেভিকুইক কিনেছিল আটকে গেল নাকি, মিনিট খানে কেটে গেল হাত আর বেরোয় না, ও তো কাজ চালাচ্ছে, কি কাজ জানে, পকেটের মনে অনেক দাদা আছে, অনেক ছোট ছোট ভাইয়েরা আছে, অনেক দাদা আছে, মেজদা আছে, এই যে সব দাদারা আছে, এই বছর দুয়েক আগে দেখবেন না কিছু দাদু ঠাকুমারা সব ওই গোলাপি গোলাপি শাড়ি পরে এসেছিল 2000 করে নোট, এখন ওরকম একটা বড় নোট যদি বেরিয়ে পড়ে আর কি ঢোকাতে পারবে, এজন্য পকেটের মধ্যে কাজটা চালিয়ে নিচ্ছে, আর কাজ চালাতে 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 সবে মাত্র জন্ম নিয়েছে, এত ছোট কয়েন দেখা যায় ঠং করে দিল, ভগবান বলে দে আমার নিয়ে, আমাকে দিবি বেছে বেছে দে, আমিও বেছে বেছে দেব, আমার নিয়ে আমাকে বেছে বেছে দেবে দাও। মহোৎসব হয় বাড়ি বাড়ি চাঁদা চাইতে গেলে দেখবেন বেছে বেছে দেয়, ভগবান বলে দে আমাকে বেছে দিবি, আমিও বেছে বেছে এমন পোকা বেগুন গুলো দেবো যাতে হসপিটাল আর নার্সিংহোম যেন না ছাড়ে, মানে এমন পোকা বৌমা দেবে, পোকা ছেলে দেবে, ওরে আমার জন্য বাঁচছিস ও টাকা, এ যে সব ঠকঠাক করছে, এ বরোদা গ্রামীণ, এ পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংক গুলো আছে ফোড়ছে, আমি তো ঘটে আছি বলে, আমি যদি না থাকি সেলাইন চলবে গো, তাহলে আমার নিয়ে আমাকে দেবে এত বাচ্চ কেন, দাও আমিও বেছে বেছে তোমাদের এমন দেব হসপিটালের গেটে মশার কামড় খেয়ে কে রাত চলে যাবে। এজন্য ভগবানকে দিতে গেলে কোনোদিন বাঁচতে নেই, জোর সে বললে পড়েগা ভগবান বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলো, রাধা রানী কি জয়, আর একটু জোরে হবে কি বলো, রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ওদিকের হলো কি জয়, না না আমি বলছি লীলার হলো কি, লীলাতে ছেলেটা বট গাছের তলায় বসে আছে, ভগবান এক পা করে গিয়ে, ও ছেলে কিছু হবে, বলে আমাদের বাড়িতে হবে না, পাশে একটা বাড়ি আছে যদি আপনি যান ফিরে আসবেন না, বলে ওরে খোকা ও সে বাড়িটার নামটা একটু বলবি, বলে বলবো তো অবশ্যই বলবো বলেই তো এসে, ওরে তুই গামছা খুলছিস কেন, বলে খুলছি না জোরে বাঁধবো, হ্যাঁ তুই গামছা বাঁধার সঙ্গে তোর নাম বলার কি সম্বন্ধ, বলে বলবো আর ছুটে পালাবো, বলে কি এমন নাম, বলে আমাদের পাড়ায় যে লোকটা আছে বড় লোক তার নাম হলো, আরে নামটা বল, তার নাম হলো গোরা কুমোর, বালক ব্রাহ্মণ বেশধারী, ভগবান বলে ওরে খোকা তুই পালাস না, তুই ভুল কিছু বলিস না দাঁড়া, বলে কি, বলে বৈষ্ণবেরই কুঁড়ে ঘর কৃষ্ণেরই আলয়, বৈষ্ণবেরই সাকন্য ভগবানের অতি সুধাময়, ও মায়েরা বৈষ্ণবের ঘরে ভগবান চেটে পুটে খায় আর বড়লোকের চিড়ে ভোগে মাছি বসে ভগবানের দেখা নাই, এই জন্য আজকে দেখতে থাকুন, বলে আরেকবার বল নামটা কি, বলে গোরা কুমোর, সে গোরা কুমোর তুলসী পাতা গঙ্গার জল খেয়ে খেয়ে সারা শরীর জীর্ণ হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আজকে ভগবান বিঠল দেব আমার তার বাড়িতে চলেছে, আর গোরা কুমোর দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ভগবানের নাম গাইছে, আর দরজা বন্ধ ওর বাইরে বসে বসে তার একমাত্র স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হাতে তাল দিচ্ছে।
তাল দিচ্ছে নবদুর্বা দল ঘনশ্যাম নব দুর্বা দল ঘনশ্যাম নব দুর্বা দল ঘনশ্যাম নব দুর্বা দল ঘনশ্যাম ওহে রাধা কান্ত শ্যামল প্রশান্ত ওহে রাধা কান্ত শ্যামল প্রশান্ত তুমি প্রভু করুণা নিদান নব দুর্বা দল উলুধ্বনি হরি হরি একটু মালিকবাবুকে ডেকে দিন না, একটু মালিকবাবুকে ডেকে দেন। বলবেন একজন ব্রাহ্মণ এসেছে। না না, এখানে না, লীলাই চলছে। তো ভগবান বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়ে যেই না দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখলো দরজা বন্ধ আর লক্ষ্মীপ্রিয়া বসে বসে দুর্বা দল। মালিকবাবুকে ডেকে দিন না। সে লক্ষ্মীপ্রিয়া তখন সামনে তাকায়, পিছনে তাকায়, ডাইনে বাইনে চারিদিকে তাকায়, কিন্তু মালিকের আর খোঁজ না। বলে, ও ছেলে, এই তুমি মনে হয় ভুল রাস্তায় এসেছো। তো বালক বেশধারী ভগবান কৃষ্ণ ভগবান আমার বলে বললেন, ভগবান বলছেন একদম ভুল না, আমি সঠিক জায়গায় এসেছি। বলে, তাহলে তুমি মালিক মালিক করছো কেন? এখানে মালিক বলে কেউ থাকে না। বলে, বললে হবে? আমি তো জানি, দরজাটা খুললো দেখবে ভেতরে আমার মালিক আছে। ও মায়েরা, এ গো লক্ষ্মীপ্রিয়া বলে দরজা খুললে মালিক বলছে, সে তো ঠিক মতো যোগাযোগ ঘটে না তুলসী পাতার, আমি তুলে এনে দিলে খাই, সে নাকি মালিক। ও এক পা করে যেই না দরজাটা খুলেছে, আর দরজাটা খোলাও যা, দরজা খুলেই দেখতে পেল কি, সে তো নাম ছাড়া কিছু বোঝে না। হরি নাম, যে বাবা শিবাজিয়েছে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবার গানে। যে বাবা বাজিয়েছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবার গানে। যে বাবা সে বাজিয়েছিল বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবার গানে। ধ্বনি হরি হরি মা, সব সময় হরিনাম হরিনাম, হাত চলে গেল, ছেলে চলে গেল, তবু নাম আচ্ছালো না। দেখবে আসো না গো, দরজার বাইরে না কি ভারী সুন্দর একটা ছেলে এসেছে, চলো দেখবে। হাত ধরে টানতে টানতে যেই না দরজার বাইরে এসেছে, দেখে তো অবাক হয়ে গেল, ভারী সুন্দর, কে গো, কে তুমি, কি নাম তোমার? ও ছেলে, তোমার নাম কি? যেই বলেছে তোমার নাম কি, ওটা বলার সঙ্গে সঙ্গে
যেই বলেছে তোমার নাম কি বলার সঙ্গে সঙ্গে ভগবান তখন মাথায় হাত বুলোচ্ছে, বলে ইচ্ছে হলো ব্রাহ্মণ বেশে বেরিয়ে পড়লাম কিন্তু নাম ঠিক করি না, বলবোটা কি? কিন্তু কিন্তু করে বলছে আমার নাম, আমার নাম, ও ঠাকুর আমার নাম, আমার নাম হলো বিট্টু। সেই বলেছে আমার নাম বিট্টু। অমনি ভক্তমণ্ডলী মায়েরা, গোরা কুমার বলে মন্দিরে আছে বিঠল দেব, তুমি বলছো তোমার নাম বিট্টু, যাগ বাবা তোমাকে দেখলেই আমার বিঠল দেবীর কথা মনে পড়ে যাবে, আজ তোমাকে দেখলেই আমার বিঠল দেবীর কথা মনে পড়ে যাবে। বাহ বাবা খুবই ভালো লাগলো, বলছে ওসব নাম টাম পরে হবে, আমার খুব খিদে পেয়েছে। বিট্টু তুমি খাবে 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 কি? তো ভগবান কেমন চালাক দেখুন না, ভগবান বলে কি খাবো, তুলসী পাতার গঙ্গার জল। ও লক্ষ্মী প্রিয়া, এ ছেলে কি করে জানলো আমরা তুলসী পাতার গঙ্গার জল পাচ্ছি? ও ছেলে এই তুমি কি করে জানলে? বলে রাস্তার লোক সব বলছিল গোরা কুমার এত বড় ভক্ত, এত বড় ভক্ত, সব চলে গেল, তুলসী পাতার গঙ্গার জল ছাড়া কিছুই জুটল না। রাস্তার লোক বলেছে আমি কি করে বুঝবো, বেশ আমি বুঝে গেছি বিট্টু তুমি তাহলে তুলসী পাতা খাবে না, গঙ্গার জলও খাবে না, তাহলে তোমার জন্য আমি ভিক্ষাই যাব। যেই বলেছে ভিক্ষাই যাব, অমনি বলে বলল ভিক্ষা করে কত আর ইট পাথর পাবে। এ বিট্টু এটাও পাড়ার লোকেরা বলেছে? বলে হ্যাঁ এটাও পাড়ার লোকেরা বলেছে। ঠিক আছে, বলে এত নাম ঠিকানা নিতে নিতে সব শেষ হয়ে যাবে, খিদে মরে যাবে, আমি মারা পড়বো, তার থেকে ও ঠাকুর বলে কি আমাকে তাড়াতাড়ি একটু শিষ্য করে নাও না। বলে শিষ্য পইতে দেখতে পাচ্ছি, মানে তুমি ব্রাহ্মণের ছেলে আর আমি কুমোরের ঘরের ছেলে, আর কুমোরের ছেলে হয়ে তোমার মতো ব্রাহ্মণের ছেলেকে আমি শিষ্য করতে পারবো না। বলেছে পারবো না, অমনি বিট্টু বলে উঠল, মানে ভগবান বলে উঠল ঠাকুর তুমি এত জানো এটা জানো না। বলে কি কিবা বিপ্র কিবনে শিশুদ্রে কেনে নয়, আর যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু। ও মায়েরা, এ ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, আর ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না। এ যখন দেখবেন জন্ম নিল তাহলে ও দ্বিতীয়বার জন্ম হলো বলে পইতে নিল বলে দ্বিজ হলো, কিন্তু ব্রাহ্মণ না। এ পইতে ধারণের পরে পইতের মধ্যে যে নটি সুতো আছে, এ নটা সুতোর নটা গুণ আছে, এ নটি গুণ যেদিন পালন করতে পারবে যথাযথভাবে সেই দিনই ওকে বলা যাবে ব্রাহ্মণ। এজন্য ডাক্তারের ছেলেও ডাক্তার হয় না, তাকে ডাক্তারি পড়তে হয়। তাই জন্য কিবা বিপ্র কিবানে শিশুদ্রে কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু। গোরা কুমার বলে তুমি কি সব তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিলে, আচ্ছা ঠিক আছে ও বিট্টু তোমাকে আমি শিষ্য করে নিলাম। ভক্তমণ্ডলী মায়েরা শিষ্য করে নিল, এইবার হাঁড়ি কলসি বানানো শুরু হয়ে গেল। বিট্টু হাঁড়ি কলসি বানাচ্ছে, দুই বৎসরে যা হাঁড়ি কলসি তৈরি হয় না, আজ নিমেষের মধ্যে এত হাঁড়ি কলসি বানানো হয়ে গেল। আরে রাখা রাখার মতো আর জায়গা খোলালো না, কোথায় গেল এক্ষুনি তো ছিল এই লোকটাকে নিয়ে আমি আর পারছি না, কোথায় চলে গেল ওই তো, এ তুমি কোথায় যাও গো, এর জন্য আমি মরি পইতে নিয়ে হাঁড়ি বানাচ্ছি আর রাস্তায় ঘুরে চলো। গোরা কুমার বলে ছেলেটা সব ভালো, খালি মাঝে মধ্যে আমাকে খোঁচা দিয়ে কথা বলে, নাহলে সবই ভালো গুণগুলো খেকাচ্ছে কেন, ও তো জানে আমার হাত নেই। ভগবান বলছে কেন,
বলে চলো বাজারে দিয়ে আসবে, চলো বাজারে দিয়ে আসবে চলো। গোরা কুমার বলে আমার তো হাত নেই, ও জানে তবু কেন বলছে না? বলছে যদি একবার বলে হাতটা দাও ভগবান হাত দেবে আর চলে যাবে। কিন্তু এ সব চাইছে কিন্তু ওটা আর বলছে না কেন? কৃষ্ণ নাম বড় মধুর যে ভজে সে বড় চতুর। ও মায়েরা, তো ভগবান বিট্টু একটা কায়দা করে কেমন বলছেন দেখুন। আচ্ছা গোরা ঠাকুর কিছু মনে করবে না? বলে কি তোমার হাতটা কি কোথা পড়ে গেল নাকি কেটে নিল? বলে ঘরের কথা পরকে বলতে আছে নাকি? তুমি দুদিন এসেছো বলে, হাঁড়ি বানিয়েছো বলে তুমি আমার আপন? বিট্টু বলে বারে ওইতে নিয়ে এর হাঁড়ি বানিয়ে দিলাম আমাকে বলে পর। ও গোরা ঠাকুর রইল তোমার ঘর। না না না, যেও না, ধরে রাখো। আমাকে বলে পর, রইল তোমার ঘর। ভগবান বলে আর একবার টানুক, আমি কি যাব বলে এসেছি, আমি তো দেখছি কতটা ভালোবাসে। আমাকে বলে বিট্টু যাস না বাবা, দাঁড়া, আর বলবো না, আর বলবো না, তুই আমার সত্যি আপন। ও বলে চলো দেরি করো না, মাথায় ঝাঁকা নিয়ে বাজারে যাই চলো। সুন্দর করে মাথায় ঝাঁকা তুলে নিয়েছে, ঝাঁকাটা সাজিয়ে নিয়ে বাজারে চললেন হাঁড়ি কলসি বিক্রি করার জন্য। মাথায় করে ঝাঁকা ভরি চলে বিঠল দে, মাথায় করি ঢাকা ধরি চলে বিঠল দে, আজ মাথায় করে ঝাঁকা ভরি চলে বিঠল দে, মাথায় করি ঢাকা ভরি চলে বিঠল দে, প্রভু চলে হাটে বাজারেতে, প্রভু চলে হাটে বাজারেতে, আজ প্রভু চলে হাটে বাজারেতে, আজ প্রভু চলে হাটে বাজারেতে, ভক্ত কৃপা করবে বলে, ভক্ত কৃপা করবে বলে, আজ বিঠল দেব চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, ঠাকুর চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে বলে, প্রভু চলে ধীরে ধীরে, ভক্ত কৃপা করবে প্রভু চলে ভকতের বাড়ি, প্রভু চলে ভকতের বাড়ি। ঝাঁকাটাকে মাথা থেকে নামিয়ে নিয়েছে বাজারের মধ্যে, আর নিমেষের মধ্যে দু ঘন্টার মধ্যে সমস্ত হাঁড়ি কলসি সব বিক্রি হয়ে গেল। আর যেই না হাঁড়ি কলসি গুলো সব বিক্রি হয়ে গেল, যা টাকা পেয়েছে আঁচলে মানে একটা ওড়নাতে করে বেঁধে রাখছে কে? গোরা কুমোর। বিট্টু পিছন থেকে এক পা করে হাঁটতে হাঁটতে এসে বলছে গোরা ঠাকুর বাঁধছ কি? বলে টাকা। বলে কেন? বলে আজকে বাড়িতে গিয়ে একটা মহোৎসব দেব। বিট্টু বলে ঠাকুর আমি যেটা বলছিলাম আর কি। বলে কি? বলে ঠাকুর আজকে যদি মহোৎসব দিয়ে দাও তাহলে কালকে তোমার চলবে কি করে? গোরা কুমার বলে একদম চিন্তা করি না। বলে কি? বলে আজকে যিনি চালিয়েছেন কালকে তিনিই চালাবে। ভগবান বলে কার পাল্লাই পড়েছি রে বাপ, সারা জীবন কি বাড়িতে মেদে রাখবে না, দেখা যাক আর কত দূর থাকা যায়। এবার গোরা কুমার বাড়িতে একটা মহোৎসব দেবে বলে সুন্দর করে মণ্ডপ সাজিয়েছে, হরিবাসর তৈরি করেছে, আর ওর হরিবাসরে কীর্তন করবে যিনি, তার নাম হলো নামদেব। কীর্তন বাসরে সবাই যখন ভক্তগণ বসে গেছে, গোরা কুমার বলে উল্লয়োগ বিট্টু, এই যারা যারা ভক্ত এসে আসনে বসেছে, শীতল বাড়ি নিয়ে গিয়ে
একের পর এক সমস্ত ভক্তির চরণ তুমি ধৌত করে দাও। শুধু ধৌত করলে হবে না, এই গামছা নিয়ে গিয়ে সমস্ত ভক্তির চরণ তুমি মুছে দাও। ভগবান বলছেন আমার তো কোনো অসুবিধাই হবে না, কেন জগৎকে দেখাতে হবে, আমি যদি শিষ্য হয়ে শিষ্যের কর্ম পালন না করি তাহলে জগতে কোনো শিষ্য আর গুরুদেবকে গুরু বলে মানবে না, আর তার কর্তব্য পালন করবে না। এজন্য ভগবান পিতা হয়েছে, পিতার কর্তব্য পালন করেছে, সন্তান হয়েছে, সন্তানের কর্তব্য পালন করেছে, কখনো তিনি শিষ্য হয়েছেন, শিষ্যের কর্তব্য পালন করেছেন। আজকে পা ধৌত করে দিল, ভক্তরা হরিবর্ষরে বসলো, নামদেব শুরু করলেন হরিনাম কীর্তন। আর এই কীর্তন করতে করতে গোরা কুমার কিছু ফিরে পাবে, আপনারা দেখুন টাকা পয়সা ধন দৌলত না কি পেল দেখতে থাকুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা সবাই তো তালি দিলেন, মাঝখান থেকে একজন দিলেন না কেন, কি ব্যাপার? না না গোরা কুমার তাল দেয় না, তার তো হাত নেই, বলে আমার তো হাত নেই দেব কি করে, বলে যতটুকু আছে চালিয়ে যাও বাকিটা ঠিক পেয়ে যাবে, যেই বলেছে অমনি শুরু করলো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 হরে।
राम हरे हरे। তো ভক্ত মণ্ডলী মায়েরা গোরা কুমার হাত ফিরে পেয়েছে, যেই না হাত ফিরে পেলো বলছে তাহলে ছেলেটা কি আছে আদপে? বলে আছে। নয়ন দুটো বন্ধ করো, চর্মচক্ষুটা বন্ধ করলে আর মর্মচক্ষুটা উন্মোচন করলে দেখতে পাবে তোমার সুসন্তান। অমনি দেখতে পেলো হরিবাসরের মাঝখান থেকে নৃত্য শুরু করেছে ছেলে, আজকে বড় হয়ে গেছে সেই গোপাল। গোরা কুমার দাঁড়িয়েছে, তার বাম দিকে দাঁড়িয়েছে লক্ষ্মীপ্রিয়া, আর দুজনার মাঝখানেতে সেই আদরের ছেলে আজ বড় হয়ে গেছে গোপাল। তিনজনে যখন একত্রিত হয়ে দাঁড়িয়ে রইল, একজনকে দেখতে পাওয়া গেল না, কি? সে হলো বিট্টু। ভগবান দৈববাণী করে বলে দিলেন, গোরা ঠাকুর, এ তোমার বাড়িতে এতদিন যে তোমার কর্ম করে গেল, তোমার হাঁড়ি বানিয়ে দিল, সে আর অন্য কেউ নয়, সে হলো তোমারই আরাধ্য ভগবান নারায়ণ নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গায় তিনজনে একত্রিত হয়ে গেল, লীলার সমাপন হয়ে গেল। ওই বিগ্রহের কাছে বসে বসে তারা তিনজনে আজীবন জীবন কাটিয়ে দিল হরিনাম গাইতে গাইতে। এইখানে রইল আজকে আমাদের লীলার মিলন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।